আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিত্তপুরী কৃষি চিত্র। ইতিমধ্যেই জেনে গেছেন আমি একটি হাটে প্রবেশ করেছি। শব্দ শুধু শোনা যাচ্ছে হাম্বা হাম্বা। হ্যাঁ, এটি হাম্বা হাট। এটি ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর হাট। অনেক দর্শক আমাকে কমেন্টসে এবং ফোনে বারবার দেখতে চান এই হযরতপুর হাট, যে কারণে আজকে ছুটে আসছি এই হাটের কি সকল পশু পাখি পাওয়া যায় দেখাতে। আমার পাশেই প্রথমেই দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বকনা। তো বন্ধুরা, কথা আর বাড়াচ্ছি না, চলুন সরাসরি হাটে প্রবেশ করি এবং প্রথম পর্বে দেখানোর চেষ্টা করব এই হাটে সুন্দর সুন্দর বকনা গরু কি সকল দামে বিক্রি হচ্ছে। আসুন আসুন। এই চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে টিপে দিন বেল আইকন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এটা কি জাতের গরু? ফিজিয়াম। ফিজিয়াম কত টাকা চাচ্ছিলেন? 65। 65 65 আর এটা কার? আপনার? এটা কত টাকা? এটা 70। এটা 70। আচ্ছা ঠিক আছে, দর্শক দেখতে পাচ্ছেন হযরতপুর হাট। আনছেন এক কাঁচি, এক কেজি বিক্রি করা পারি না। এর দাম হচ্ছে না? দাম হচ্ছে 35। কত টাকা চাচ্ছিলেন? চাইছিলাম তো 52,000। 52,000? তো দাম উঠলো কত টাকা? দাম উঠে 35-36। ইচ্ছা আছে কত টাকা বিক্রি? ইচ্ছা তো আছে 40 উপরে বেচার। তো হচ্ছে না? হয়ে যাবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম। বাড়ি কোথায়? ঢাকার কোনাখোলা। হ্যাঁ, কোনাখোলা, মোনাতলা। তুই গরু কিনতে আসছিস? আচ্ছা, তো কেনা হয় নাই? না, মাত্র ঢুকলাম। আমি তো আপনার খুব ফ্যান। প্রত্যেক দিন একটা ভিডিও আশা করে থাকি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনারা দেখেন জন্যই তো আমি এত কষ্ট করি। আর আপনার সাথে দেখা করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করে রাখছি এই শীতের মধ্যে। এতে দেখা হয়ে গেল। হ্যাঁ ইনশাল্লাহ, এটা আল্লাহর তৌফিক দান আছে। কত টাকা চাচ্ছিলেন? এটা বেচতে আনছি। কত টাকা চাচ্ছিলেন? চাইতাছি হইলে আপনার 50,000। 50,000 মোটামুটি কত টাকা হলে বিক্রি করা যাবে? 45-40 এরকম হলে ছেড়ে দিন। দাঁতে নাই তো বোধ হয়? না না, দাঁতে না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এই তো আল্লাহ। আচ্ছা, কয়টা আনছেন? দুইটা। এই দুইটা? এটার দাম কত? এটা 80। 80,000। আর ওটা সাদাটা? 75। 75। যাচ্ছে? না না। বয়স কি? কিনে আনা তো না? বাড়ির বাড়ির বাড়ির। এটা কি জাত? এটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান জাত। কত টাকা দাম চাচ্ছিলেন? 1,25,000। 1,25,000। যাচ্ছে না? না, এটা দাঁতে নাই। দাঁতে নাই এখনো? না। আর এই ছোটগুলো কার? এই যে ছোট বাচ্চাটা কত? এই বাচ্চাটা 55 চাইছে। 55,000। আপনি কোথেকে আসছেন? নবাবগঞ্জ। ঢাকা নবাবগঞ্জ। এরপরেরটা? এরপরেরটা 35। 35,000। এরপরেরটা কত? 55। একটাই? এটা কত টাকা চাচ্ছিলেন? এটা দাম ছিল 77। 77। কোনটা? ইউনিয়ন কেরানীগঞ্জ থেকে আসছি। গরু কিনতে আসছি? জি, বিক্রি করতে আসছি। বিক্রি হয়েছে? না, এখনো হয় নাই, নিয়ে আসছি, দেখি বাজার কিরকম হয় তারপর দেখবো। একটা তো বোধহয় বেশ বড় না? জি, মানে বাজার ঘুরে দেখলাম, মানে বাজারে মোটামুটি স্থিতিশীলতা আছে, বেশি নাই দাম, মানে মোটামুটি ক্রেতা তাদের প্রাপ্য অনুযায়ী নিতে পারবো। পুরো বাজার হাঁটলাম, হাইটে ঘুরে দেখলাম, আর আমাদের মোটামুটি যদি আমাদের চাহিদা অনুযায়ী পাই দামটা, তাহলে আমরাও ছেড়ে দেবো ইনশাল্লাহ। কি মনে হচ্ছে? কি
জি আশাবাদী। প্রাইস কি উর্দুমুখী না নিম্ন? না মোটামুটি সেম সেম, মানে নেওয়ার মতো লেভেল লেভেল আছে। এগুলো টাকা আপনার? হ্যাঁ। কত টাকা চাচ্ছিলেন? 80,000 টাকা। 80,000 টাকা দাচ্ছে না গরু? হ্যাঁ দাঁত। কি জাত এটা? ক্রস। ক্রস, আচ্ছা ঠিক আছে। হাট কমিটির? হ্যাঁ আমরা এখানে ডিউটি করি, হাট কমিটির গেট গেটম্যান আর কি আমরা ডিউটি করি। আচ্ছা আচ্ছা। তো আমি অনেক দর্শক এই হাটের ভিডিও দেখতে চায় যেখানে ছুটি আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে সব সময় ফলো করি, তো আপনার চ্যানেলগুলো আমরা আমি অনেকবার ক্লিক করে আমার নিজে ইয়ে তো সার্চছি আপনারটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো ভালো হচ্ছে। তো হ্যাঁ, প্রতি সপ্তাহে কি একদিন? হ্যাঁ প্রতি সপ্তাহে একদিন, শনিবার। শুধু শনিবার? শনিবার। এই যে পাড়াগ্রাম আছে, ওই পুরান পাড়াগ্রাম একটা আছে, সেটা অবশ্যই আপনার বুধবারে, সেটা আর কি তুলনামূলক এটা থেকে ছোট। এই হাটের নাম কি? হযরতপুর হাট। হযরতপুর গবাদি পশুর হাট। হযরতপুর গবাদি পশুর হাট, এটা তো কেরানীগঞ্জের মধ্যে? হ্যাঁ কেরানীগঞ্জের মধ্যে পড়ছে। আর এখানে আপনার সব কোয়ালিটির মাল পাইবেন, যেমন অন্য হাটে দেওয়া যায় এক কোয়ালিটির মাল পাওয়া যায়, আর আমগুয়ে হাটে থেকে গাই থেকে বাছুর মানে বক না মানে সব কোয়ালিটির মাল এই হাটে আছে। এগুলো কোথায় যাবে? বগুড়া। বগুড়াতে না, সম্পূর্ণ করে এখান থেকে কেনা? হ্যাঁ সব করে এখান থেকে কেনা। এখানকার থেকে বগুড়ার মার্কেট একটু ভালো? অবশ্যই। হ্যাঁ অবশ্যই। আর বাড়িটা কোথায়? বেহুলাশান্তির বাসর ঘর চেনা আছে? হ্যাঁ বেহুলাশান্তির বাসর ঘর বগুড়া। বেহুলা লক্ষ্মীন্দারের বাসর ঘর ওই এলাকে বাড়ি? ওখানে বাড়ি। এখান থেকে কিনে ওখানে বিক্রি করেন? ওখানে হাটে নিয়ে বিক্রি করবো। আচ্ছা তো আপনি একটু বলবেন কি যে এইটা কত টাকা দিয়ে কেনা হলো? 37,000। 37,000? এটা কি দুধ ছাড়ছে? দুধই তো ছাড়ে নাই। দুধ ছাড়ে নাই, বাচ্চা পয়েন্টটা ভালো। ভালো না ভাই? আপনি তো ভালো বাছুর চেনেন তাই না? আমাকে একটু শেখান না ভাই, দেখে এদিকে আসো তো। এইটা যে এই এত ছোট বাছুর আপনি 37,000 দিয়ে কিনলেন, এর কি কি ভালো দেখে কিনলেন আপনি একটু বুঝান তো। তাহলে খান ভালো, নাড়া বাসা ভালো, ঘাড় ভালো, যা পয়েন্টটা ভালো এই জানি লাওয়া। কিন্তু এটা তো বোধহয় দুধ দুধই ছাড়ে না? দুধ ছাড়ে না এগুলো। এটা পালবে কিভাবে? এগুলো মায়ের এলে মায়ের পেটে পড়া 2 মাস 8 মাস পরে সুতা খায়, এলে খাওয়া হলে সমস্যা নেই। আচ্ছা এটা কি জাত? এটা হচ্ছে জার্সি গরু। জার্সি না? এটা ওখানে কত টাকা বিক্রি হবে মোটামুটি? তাও তো 50 এর উপর। 50 হবে না? এখানে কি কম কেনা তো না? এটা 46 হাতে কেনা। 46 না? আমাদের একটু দেখান না যে এই যেমন এইটা এটা কত টাকায় কিনলেন? এটা হচ্ছে 1,15,000। জার্সি ফিজেন ক্রস না? হ্যাঁ। আচ্ছা তো এখানে কেমন আমদানি হয়? প্রচুর মোটামুটি ভালো আমদানি হয়। প্রচুর আমদানি হয়? কিন্তু আমি তো শুনছিলাম যে ওই বগুড়া ওই সাইডের ওখানে নাকি আমদানি বেশি হয়, ওই দিক থেকে এইদিকে আসে। এখন এখন দেলে উল্টে গেছে সব, এখন অমুক থেকে অমুক আসে, অমুক থেকে অমুক যায়, সবটি যায় ঘুরে। এখন এখন বাংলাদেশ ঘুরে ঘুরে বেড়ায়। তার মানে আপনারা সারা হাটে ঘুরে, সারা দেশে হাট? আমরা ধাপের হাট, আপনি বগুড়া, দিনাজপুর, আপনার তারপরে নীলফামারী, কুড়িগ্রাম, আমরা সব হাটে যাই। তো সবচাইতে ভালো মানের বকনা বাছুর বোধহয় এই হাটে পাওয়া যাবে? মোটামুটি এখানকার বাছুর আর আপনার দিনাজপুরের বাছুর মোটামুটি সবচাইতে ভালো। তাহলে এটা তো হযরতপুর হাট? হ্যাঁ এটা হযরতপুর, ঢাকা হযরতপুর। এটা কার? আপনার? আপনার এই দুটো? হুম জি। এটা কি জাত? এটা সিন্ধি। শাহিওয়াল সিন্ধি। কত টাকা চাচ্ছিলেন? 38,000 টাকা চাচ্ছিলেন। আর এটা? এটা 36। 36? আচ্ছা। সাদের উপরে কবুতর, মুরগি, হাঁস, আপনার জালির নেটের হাঁসা বানাইছেন, ইটি দিয়েছেন, তারপর মোটর, সব মানে যত বিটি আছে সব দিকে আছে।
আচ্ছা ঠিক আছে, এখানে কি জন্য আসছেন, গরু কিনতে? না আমার দোকান আছে যে বিডিআর ক্যাম্পে, আমি এসে দেখবার লাগি এনে। আচ্ছা আচ্ছা দেখেন। আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? হ্যাঁ, বিক্রি করতে নিয়ে আসছেন? এটাকে গরু বয়স হয়ে গেছে, আর বিয়ে হবে না? কত টাকা চাচ্ছিলেন? পঁচাত্তর হাজার। এটা কি মাংসর জন্য নেবে না পরবর্তীতে এটা কি কনসেপ্টে আসবে আরো বাচ্চা দেবে? এর সঙ্গে কি বাচ্চা নাই? শুধু গাভি বিক্রি করবেন? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হ্যাঁ কাকা ভালো। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম আজিম ব্যাপারী। আজিম ব্যাপারী, বাড়িটা কোথায়? বাড়িটা নারায়ণগঞ্জ শহীদনগর। আচ্ছা, এই গাভিগুলো আপনার? হ্যাঁ গাভিটা আমার। হ্যাঁ আচ্ছা, এই যে প্রথমে যে গাভিটা দেখতে পাচ্ছি বিশাল সাইজ, হ্যাঁ এই দুধ তো এমনি পড়ছে ভাই? হ্যাঁ হ্যাঁ দুধ পড়ছে, পান আছে। হ্যাঁ হ্যাঁ, এর সঙ্গে বাছুর নাই? না বাছুর নাই, বাছুর ছাড়া শুধু গাভি। শুধু গাভি। কত টাকা দাম চাচ্ছিলেন? ১৬০। ১৬০,০০০। কত টাকা হলে বিক্রি হতে পারে? হ্যাঁ কত টাকা হলে বিক্রি হতে পারে? ৩০-৩৫। ১৩০-৩৫। তো পরবর্তীতে এটা কি বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? কনসেপ্টে আসবে? হ্যাঁ কনসেপ্টে আসবে। হ্যাঁ আসবে। এখন কি অবস্থা, এর শারীরিক অবস্থা? এখন ভালোই। এখন ভালোই, তামান দিলে ১২ লিটার আছে। এখন কি টানলে দুধ হবে? হ্যাঁ দুধ হয়ে গেছে, দুধ আইতাছে। তাহলে এটা কত টাকা হলে বিক্রি হবে? ১৩০-৩৫ হলে বিক্রি হবে। আচ্ছা আর যে পাশের গুলো একটু দেখান, একটু দামগুলো বলেন তো, কি জাতের লালটা? লালটা এরা জার্সি জাত, জার্সি। জার্সি এটা কত টাকা হলে বিক্রি হবে? এটা ১২৫-৩০। ১২৫-৩০। কত লিটার দুধ হবে? এটা তামান দিন ১১ লিটার দুধ আছে। ১১ লিটার। এই যে সাদাটা? সাদাটা রানি গাই, রানি। কত টাকা দাম চাচ্ছিলেন? দাম চাইছিল ৭৫,০০০। ৭৫,০০০ টাকা। ৯৫,০০০ টাকা। এর সঙ্গে বাছুর নাই? বাছুর বাড়ির গায়ে খাইছে। কেন, গাভি কিনলে তো বাছুর ফ্রি? না বাছুর দামটা পালম, জাতের বাছুর তো, এই বাছুরটা পালম। আচ্ছা তো কত টাকা হলে বিক্রি হবে? এটা ৬০-৭০-৮০-৯০ হলে গেছে। আচ্ছা ঠিক আছে, বিক্রি কর। এটার বাচ্চা এটা? হ্যাঁ হ্যাঁ। কত টাকা চাচ্ছিলেন? এটা দাম চাইছে ১৪০। ১৪০,০০০ টাকা। কত টাকা হলে বিক্রি হবে? এটা কম কম ভাই, ১১০ কয়, ১২ কয়। ১১০ দাম হচ্ছে। এটা কি দুধ হচ্ছে এখন? কয় লিটার হচ্ছে? ৫ লিটার। ৫ লিটার। কয় দাঁত এটা? দাঁত শেষ, কানি উঠে গেছে। কাস্টমার টাস্টমার নাই? কাস্টমার আছে দুই একজন, মোটামুটি দাম বলতেছে আর কি। কাঙ্ক্ষিত দাম হচ্ছে না? এমনি আপনার ৮০ থেকে ২০০০ কম আসি এরকম দাম বলতেছে। কিন্তু এই দামে বিক্রি করা যায় না? এই দামে তো আসলে লস হয়। জোড়া জোড়া ১২৫। কি জাত, খুব সুন্দর করে তো। এটা ৭৫,০০০। আর এটা? ওরা ৭০ চাইছি। আর পরেরটা? ওরা ৬৫। শুধু শনিবে কয়টা থেকে কয়টা? আপনার মানে ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত। ১০টা থেকে সন্ধ্যা ৫টা ৬০টা পর্যন্ত থাকে, সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত প্রায় বিক্রি চলে? আচ্ছা, তো আসলে আপনারা ওই যে হাসিল কিভাবে নেন? সবগুলোই সার করো। আচ্ছা তো আগামী ঈদ আসতে আসতে দাঁড়বে এবং বড় হবে? হ্যাঁ, এগুলি এক একটা ১.৫-২ লাখ করে যাবে ঈদ আই দিতে, যদি যারা পালবে যারা বোঝে। I'm
আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।